মালাবারের রাজা ইন্দ্রদ্যুম্ন এবং রানী গুন্ডিচা প্রতিষ্ঠিত পুরীর জগন্নাথ মন্দিরটা একটা অন্যতম তীর্থস্থান। ভগবান বিষ্ণুর চার ধামের মধ্যে পুরী ধাম এটি অন্যতম। হিন্দু ধর্মের দেবতা ভগবান জগন্নাথের এই মন্দির রহস্যের অন্যতম একটি আধার। এই মন্দিরে রয়েছে এমন কিছু রহস্য যার ব্যাখ্যা আজ অব্দি বিজ্ঞান দিতে পারেনি। পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন জগন্নাথ, বলভদ্র বা বলরাম এবং সুভদ্রা, এই তিন বিগ্রহ। হিন্দু ধর্মাবলম্বীদের মতানুসারে ভগবান শ্রীকৃষ্ণের জীবনাবসান পুরী ধামে হয়। শ্মশানের চিতায় ভগবান শ্রীকৃষ্ণের পার্থিব দেহ সংস্কার করার পর তার অবিনশ্বর আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। শুধু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় চিতায় ভস্মীভূত হয়ে যায়নি। পৌরাণিক মতানুসারে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিস্থাপন করা হয় জগন্নাথ দেবের কাঠের প্রতিমায়। ভগবান শ্রীকৃষ্ণের এই হৃদয়কে ব্রহ্ম পদার্থ বলা হয়। প্রত্যেক 12 বছর অন্তরন্তর জগন্নাথ দেবের মূর্তি বদল করে নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয়। জগন্নাথ দেবের মূর্তি প্রতিস্থাপন যে সময় করা হয় সেই সময়ে সমগ্র পুরী শহরকে সম্পূর্ণরূপে ব্ল্যাক আউট করে দেওয়া হয়, যাতে মন্দিরের গর্ভ গিয়ে পূজারি ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে না পারে। সেদিন পুরো মন্দির চত্বরে সিআরপিএফ ফোর্স মোতায়েন করা হয় এবং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। মন্দিরের পুরোহিত চোখে পট্টি বেঁধে হাতে দস্তানা নিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং চোখ বেঁধেই মূর্তি বদলানোর কাজ করতে থাকেন। পুরোহিতদের মতানুসারে এই ব্রহ্ম পদার্থটি খরগোশের ছানার মতন জীবন্ত কিছু, যা কেবল উপলব্ধি করা যায়। এটি প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে, তবে আজ পর্যন্ত কেউ তা চাক্ষুষ করেননি আর তা দেখবার সাহসও করেননি। মন্দিরের পূজারীদের মতে যদি কেউ খালি চোখে এই ব্রহ্ম পদার্থটিকে দেখার চেষ্টা করে তবে তার মৃত্যু অবধারিত আর তার দেহ বিস্ফোরিত হয়ে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তাই ভয়ে কেউই আর এসব দেখার সাহস করে না। পুরীর জগন্নাথ মন্দিরের সমুদ্র তটের কাছাকাছি অবস্থান করার জন্য সমুদ্রের ঢেউয়ের আওয়াজ সারাক্ষণ ধরে কানে আসাটা স্বাভাবিক, কিন্তু জগন্নাথ মন্দিরে পা রাখা মাত্র আর কোনো রকম আওয়াজই শোনা যায় না। এই মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসে না। আজ অবধি এই মন্দিরের চূড়ায় কোনো পাখি বসা তো দূর, মন্দিরের গম্বুজের ওপর দিয়ে পাখি উঠতেও দেখা যায় না। আর এই মন্দিরের ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে, এমনকি হেলিকপ্টার বা কোনো বায়ুযানও চলাচল করে না। এই মন্দিরের ইতিহাসে রয়েছে আরও একটি দৃষ্টান্তমূলক কিছু ঘটনা, যেমন এই মন্দিরের গম্বুজের ছায়া কখনো কোনো দিন মাটিতে পড়ে না। এই মন্দিরের গম্বুজের ওপরে যে সুদর্শন চক্রটি রয়েছে সেটিও চারিদিক থেকে একই রকমের দেখতে লাগে, অর্থাৎ সুদর্শন চক্রটির অ্যাঙ্গেল ভিউ সবসময় একই রকমের হয়। আর এই সুদর্শন চক্রের ওপরে থাকা পতাকাটি চিরকাল ধরে বাতাসের ঠিক বিপরীত দিকে ঘুরতে থাকে। রহস্যময় এই মন্দিরের আরেকটি রহস্যময় ঘটনা হলো এই মন্দিরের রান্নাঘর। জগন্নাথ দেবের রান্নাঘরে একের পর এক সাতখানা মাটির পাত্রে ভোগ বসানো হয়। তারপর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সবথেকে ওপরে থাকা পাত্রটি আগে রান্না হয়, তারপর সবথেকে নিচে থাকা পাত্রটি রান্না হয়। আজ পর্যন্ত মন্দিরে প্রসাদ কম বা বেশি হয় না, বা কখনো প্রসাদ নষ্টও হয় না। এটাই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাও। এরকম কোনো রহস্যের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই জানিও।